ইনার পিলগ্রিমের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর মা স্বামীজি ও অন্যান্য মহাপুরুষদের বাণী এবং জীবনের নানা কথা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের গল্প। সারদামা তখন উদ্বোধনে, খুবই অসুস্থ, কাউকেই দর্শন করতে দেওয়া হচ্ছে না, দর্শনাদি একেবারেই বন্ধ। তখন একদিন এক পারসি যুবক এসে উপস্থিত, দর্শনার্থী। যুবকটি নিচে বসে থাকলেন, তাকে দোতলায় যেতে দেওয়া হল না। মায়ের কাছে যুবকের আগমন সংবাদ জানানোর কোনো প্রশ্নই ছিল না, তাই কিছু জানানো হয়নি। এদিকে আশ্চর্যের কথা, মা সহসা একজনকে ডেকে বললেন, নিচে একটি ছেলে বসে রয়েছে বহুক্ষণ ধরে, তাকে উপরে নিয়ে এসো। তিনি বললেন, আমার কাছে এনে দাও তাকে। যুবকটিকে মায়ের পদপ্রান্তে পৌঁছে দেওয়া হল, কিন্তু স্বামী সারদানন্দজি তখনও পর্যন্ত কিছু জানতে পারেননি। যুবকটিকে মা একাই কাছে পেতে চাইলেন, অপর সকলে ঘরের বাইরে সরে গেলেন। যুবকটি কিছুক্ষণ বাদে নিচে নেমে এলে তার মুখশ্রীর ও চেহারার অদ্ভুত উজ্জ্বলতা দেখে সকলেই স্তম্ভিত ও বিস্মিত। জিজ্ঞাসা করে জানা গেল যে যুবকের সুপ্ত মনোবাঞ্ছা মা পূর্ণ করেছেন, পারসি যুবকটি মার চরণাশ্রয় লাভে ধন্য হয়েছেন। মা তাকে ওইভাবেই মন্ত্রদীক্ষা দান করেছিলেন। সেদিনের সেই পারসি যুবক আর কেউই নয়, চিত্রজগতের সুপ্রসিদ্ধ নট ও প্রযোজক, মুম্বাইয়ের খ্যাতনামা সোরাব মোদি। স্বামী সারদানন্দজি পরে এই ঘটনা জানতে পেরে বললেন, মার যদি এক পারসি শিষ্য করার ইচ্ছা থাকে তাহলে আমার আর কি বলার আছে। সেই দিনে সেই পারসি যুবক উত্তরকালের প্রবীণ চিত্র প্রযোজক শ্রী সোরাব মোদি একবার চক্ষু চিকিৎসার জন্য মুম্বাই রামকৃষ্ণ মিশন হসপিটালে ভর্তি হয়েছিলেন। তৎকালীন মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী নিরাময়ানন্দজি তার সঙ্গে ঘনিষ্ঠ হতে পেরেছিলেন এবং ঘনিষ্ঠতা সূত্রেই সোরাবজি ভাইয়ের কাছে তিনি দীক্ষালাভের প্রসঙ্গটি সম্পর্কে জানতে চেয়েছিলেন। সোরাবজি ভাই আবেগ ভরে সেই অতীত দিনের পূর্ণ স্মৃতিচারণ করেছেন স্বামী নিরাময়ানন্দর কাছে। সোরাবজি মোদি জানিয়েছিলেন, যদিও মা আমার ভাষা বুঝতেন না আর আমিও মায়ের ভাষা জানতাম না, কিন্তু আমার আন্তরিক জিজ্ঞাসা ও আকুতি তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন। ভাষা আমার দীক্ষার সময় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। মা বাংলাতেই যা বলার বলেছিলেন আমার তা বুঝতে কোনো অসুবিধা হয়নি, আর আমার বক্তব্য মায়ের বুঝতে কোনো অসুবিধা হয়নি, কারণ তিনি ছিলেন অন্তর্দর্শিনী, আর তার ভালোবাসার কথা কী বা বলবো। মায়ের কাছে বিদায় নেওয়ার সময় আমি মাকে বলেছিলাম, যাই মা। আমাকে অবাক করে মা বলেছিলেন, যাই বলতে নেই বাবা, আসি বলতে হয়। মায়ের এই ছোট্ট কথাটি শুনে আমি অভিভূত হয়ে পড়েছিলাম। কি অদ্ভুত ভালোবাসা মাখানো কথা! বস্তুত মাকে আমার মনে হয়েছিল মা ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল। গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করতে যেন ভুলবেন না। ধন্যবাদ।